আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আর রায়ানের বাবা যাচ্ছি ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের চেম্বারে। আসলে ওর বাবা অনেক দিন থেকেই জেকে লাইফ স্টাইল ফলো করছিল, তো অনেক ওয়েট লস করেছি আমরা, আমার চেয়ে ওর বাবা বেশি করেছে। যারা হয়তো আমাদের রেগুলার ব্লগ দেখেন তারা বুঝতে পারবেন, অনেকদিন ধরে ওর বাবা চাচ্ছিল ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের সঙ্গে একটু দেখা করতে, বাট অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলাম না আমরা। তো এটা আমরা খুব লাকিলি পেয়ে গিয়েছি, এখন আমরা সেখানেই যাচ্ছি। ভিউয়ার্স, আমাদের সঙ্গেই থাকুন, আমরা ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের অ্যাড্রেসটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনাদের যদি কারোর প্রয়োজন হয় আপনারা সেখান থেকে দেখে স্যারের সঙ্গে মিট করতে পারেন। আর ভিউয়ার্স, একটা কথা বলি, এটা হলো আপনার আফতাবনগর, যেটা আমরা রামপুরের দিকে। তো এটার অ্যাড্রেসটা এবং অ্যাপয়েন্টমেন্ট যে লিঙ্কের মাধ্যমে আপনারা নেবেন এগুলো আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে চাইলে দেখে নিতে পারেন। ভিউয়ার্স, পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি, সঙ্গেই থাকুন, দেখতে থাকুন বাংলাদেশ লাইভ। আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব স্যারের চেম্বার, স্যারের প্যাথোলজি সব কিছুই যতটুকু সম্ভব, আর স্যারের সঙ্গে মিট আপের সময়ও আমি চেষ্টা করব ভিডিওটা কন্টিনিউ করার। তো ভিউ, সঙ্গে থাকুন। ভিউয়ার্স, আমরা এখন গুলশান এভিনিউর ভেতর দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে গিয়ে আমরা হাতির ঝিল দিয়ে বের হয়ে পড়ব, যে মেইন রোডটা ওখান দিয়ে উঠে আমরা চলে যাব রাম, কোথায় যেন, আফতাবনগর। আমরা রামপুরা মেইন রোড দিয়ে আফতাবনগর পৌঁছে যাব ইনশাল্লাহ। ভিউয়ার্স, আমরা পুলিশ প্লাজার পাশ কাটিয়ে হাতির ঝিলের দিকে যাচ্ছি। আর এর আগে তো আমি আপনাদেরকে হাতির ঝিলের একটা ব্লগ দেখিয়েছি, আমার ভিডিও শেষে এন্ড স্ক্রিনে আমি হাতির ঝিলের সেই ব্লগটা আমি দিয়ে দেব, আপনারা ওখান থেকে হাতির ঝিল যদি কেউ দেখতে চান আমার ব্লগের মাধ্যমে তাহলে দেখে নিতে পারেন। ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি আফতাবনগরে, আমরা মেইন ফটক দিয়ে প্রবেশ করছি, আর কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব। ভিউয়ার্স, আমরা পৌঁছে গেছি সিরাজ কনভেনশন সেন্টারে, আর এই সিরাজ কনভেনশন সেন্টারের লিফটের 6 ফ্লোরে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের চেম্বার। তো ভিউয়ার্স, চলুন আমরা প্রবেশ করি। ডিয়ার ভিউয়ার্স, ফার্স্টে আমি ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের চেম্বারটা একটু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, এর চারপাশটা আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটার ভেতর এত সুন্দর, আর এত সুন্দর একটা সিমসাম পরিবেশ এবং অনেক পরিচ্ছন্ন, আমার তো ভীষণ ভালো লেগেছিল স্যারের চেম্বারে গিয়ে। এটা স্যারের চেম্বার, স্যারের চেম্বারের পাশ দিয়েই আমি সবগুলো একটু ভিডিও করে নিচ্ছিলাম। এখানে এসে জানতে পারলাম শুধু ওয়েট লস করলেই হবে না, আমরা কেমন আছি এটা জানার জন্য আমাদের কিছু টেস্ট করা প্রয়োজন। তো এই টেস্টগুলোর রিপোর্ট অনুযায়ী স্যার আমাদের সঙ্গে কাউন্সিলিং করবে, আমি আর ওর বাবা টেস্টগুলো করতে দিচ্ছিলাম। স্যারের চেম্বারে একটা সাইডে আমি একটা মেডিসিন কর্নার দেখতে পাচ্ছিলাম, আসলে এটা মেডিসিন কর্নার বললে ভুল হবে, এটা একটা অর্গানিক কর্নার বলা যেতে পারে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছিলাম কিছু ভিটামিন, কিছু মিনারেলস,
এছাড়াও আছে কিছু অর্গানিক ফুড, যেমন আমরা এখান থেকে সরিষার তেল, বাটার, তারপরে বাদাম, সিয়া সিড, ঘি, এই ধরনের অনেক খাবার এখানে দেখতে পাচ্ছিলাম, যেগুলো আমরা অর্গানিক আর স্বাস্থ্যের জন্য খুবই ভালো, যেগুলো স্যার সবসময় আমাদেরকে সাজেস্ট করে থাকেন। তো এইগুলো এই কর্নারটাতে ছিল। ফেরার পথে দেখতে পাচ্ছি মহিলাদের নামাজের স্থান এখানে, এছাড়া পুরুষদেরও নামাজের স্থান আছে। তো ভিউয়ার্স, আমরা জানতে পারলাম যে আমাদের টেস্টের রিপোর্ট রেডি হয়ে গেলে আমাদের এখান থেকে ফোন কল করা হবে, তখন আমরা এসে স্যারের সঙ্গে কাউন্সিলিং করতে পারবো। ভিউয়ার্স, আমার ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, সেই কারণে আমি কাউন্সিলিং পর্বটি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে আমার এই ব্লগটি এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।